মেসির হাতে বাংলাদেশের পতাকা, কথাটি শুনে হয়তো দর্শক বন্ধুরা আপনারা অনেকটাই চমকে উঠেছেন, কিন্তু এটাই সত্য। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন আজকে এই পোস্টটি প্রকাশ করেছে। প্রায় 4.5 কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনা। বলা হয়ে থাকে দেশটির জনসংখ্যার চেয়ে বাংলাদেশে তাদের ফুটবল সাপোর্টার বেশি, এটি অবশ্য এখন তারাও জানে। আর সেই সম্মানে বাংলাদেশের জন্য ভার্চুয়াল উপহার দিলেন আর্জেন্টিনা। দেশটির পেশাদার ফুটবল লীগ টুইটার এবং ফেসবুকে ভেরিফাইড পেজে মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতে একটি ছবি দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি, তবে তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলের কোনো সীমানা নেই, এই ছবিটি দিয়ে আবারও সেই বার্তা দিল তারা। মেসির হাতে বাংলাদেশের পতাকা দেখে অনেকেই চমকে যাবেন হয়তো। ছবি পোস্ট করে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লীগ টুইটারে লিখেছেন, লিওনেল মেসি বাংলাদেশ। মেসির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বোঝাতে সেখানে দুটি ইমোজিও যোগ করা হয়েছে। প্রথমে ছবির সত্যতা নিয়ে ধাক্কা খেতে পারেন সমর্থকরা, ছবিটি আসলে ফটোশপে তৈরি করা, তবে টুইটার এবং ফেসবুকে পোস্টটি সত্য। মূলত এই ছবি দিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানালো আর্জেন্টিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বানানো ছবির মাধ্যমে হলেও বাংলাদেশের আর্জেন্টিনার ফ্যানদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা।